দুশ্মনী বেজানোস না, তুই ওগুলো লাগে লাগলে ওগুলো আর দুশ্মনী থাকে বুঝেন না। আপনার তো স্লোগান আর আপনার জয় চাই উঠি গেছে, বাটফারো কল খাম খা তুই কিতা হতাম, খাম খাজ নাই, খাম খাজ নাই, খাম খাজ করলে না তুইও সুবিধা বাজি হবে, একদিন হবে একদিন টুকা আছে লাগে সুযোগ পাইলাম। তাই তুই যেটা সুযোগে ভাইয়া খাম লই রে, তুই নির্বাচন বাদে যাইবে নানি ওলা ওই দেখ ওই দে রেনি, আমি নির্বাচনের লাগে বানাইছি চশমাত রং দিয়া বাসা দিয়া ডাকবে কাউন্সিলর সাহেব, দেখতো নাই দেখ কিয়াও ওই লাগে আমি আগে লাগে বেরিয়েছি, আমার সামনে যে আইব এখন আমিও দেখতাম না, দেখলাম নি কোনটা তুই কই ইকান ঠিক কই তুই অগ্নি কই দেখলাম না ইকান ঠিক ইকান ঠিক তে যা বুঝিয়া খাল লোকে খাটতে বুঝিয়া টেকা পয়সা কখন খাইবে ইগুন জবাব দিয়ে করা লাগবে, যা উস্তার আলি রুস্তার আলি পাটফার কুয়ারির দেখছি দেখো কিলা শিল্পীরে আনছি গান গাইতে হইব, আমার খাম হইল গিয়ারি মানছি আমারে বালা ভাউক আর বাদ ভাউক, আমি সচেতন আমি এলাকাতে আসবো আটিয়া সচেতন হইব, গান দেবো গান দেবো আর ভাউক কালে দেবো না, এ তো তালা মারছি এখানে জানুনি আই আল্লাহ সাসা বালানি ঘুমাইবার দিরা না, আর তুমি ফাঁস করা পারে তুমি তার আর না যাও হইব রাই সাইডটা আছেন ঘুম থাকি উঠতো না তাই ঘুমো তাই লাঞ্চ করে এত বাত লাঞ্চ হয়ে যায় বাদ বুলে লাঞ্চ হয়ে যায় রাইট বাদ খাই রাই কেন হয় ডিনার করে তো তার আর ফেশো নে খান্দা বিরা যাইতো না ফার্স্ট করলে আমার বন্ধু বুঝতেছো নানি এবার কই তাই হে আমার বাড়ি যেতে পারবো তালা মারি আমি বোন আইবো কতই বাদে আইও কইব আজকে জো পাইছে নানি মার্কা পাইছে নানি আই যাই। হ্যালো প্রিয় ভিউয়ারস, আজকে আমরা আইছি আমি organnews24.com থেকে বিপ্লব কইরাম, ওই দেখো গা পিছনে আছেন আমরা কাউন্সিলর সাহেব, আমরা নতুন পার্টি লইয়া যাইরাম আমরা কিতা করমু, ওই যে সকালে পাইছি আমরা আপনি আর তুই দেখো লাইভ চলে গেছি কেন আপনি আগে ফেসবুকও আপনি মন দৌকা বাদে আপনি বাসা বাড়ির গিয়া ঠিকভাবে সপ্তাহ কইবা। হ্যাঁ ভিউয়ার্স দেখ রাখি যা তাকে পুরো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে খুব ব্যাপক ভাবে। হ্যাঁ কাউন্সিলর সাহেব ইগু কদু গাছ দেরা নানি, হ্যাঁ এটা কদু 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 গাছ ইলেকশনের সময় কদু আর মূলা নাই সব বুটার সব বুটারাও এই রিপ্লেট আটা দেও দেখা আমরা কাউন্সিলর সব কত জনপ্রিয়তা খদু মূলা বলতে কোনো কিছু নাই সব বাজে প্রচারণা চলবো কাউন্সিলর সব ই দাউরে নি দেখরা এগো তালাওয়ারা আপনি লিফলেট ফলাই দেই ভাই আতু মেলাই দেই দেন ইলেকশনের সময় তালার বন্ধ নাই সব বাই দিন চলো সব ওপেন সব ওপেন সব ওপেন জারু সে ফুকা আমরা কাউন্সিলর সাহেবের পুরো জারু সে দেখো কা পিছনে কত দর্শক ভোট দিবা 30 তারিখ 30 তারিখ বুট হইতো কিন্তু বুট হইতো না কাউন্সিলর সাহেব ফেসবুকে লাইভ চলে আপনি কিছু কইবানি আগামী দিনে বিগত দিনের উন্নয়ন এবং এই যে কি হবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাকে আবার বুট দিন আমি আপনাদের ভাগ্য পরিবর্তন করব। জনগণে তো এখন নতুন নতুন চায় নতুনের কর উন্নয়নের ডিজিটাল হইব। আচ্ছা এখন উনো সব রেখ আমার যে বন্ধু তারা লিয়ে যাইতাম সব একটু খেয়ালে মাতিও সব আবার দেখান না খালি তোমরা রোগন দুই দশক মন্ডলে আমরা এখন আইছি আরো ফারার মাঝে আমরা সকালে পাইছি পথিক পাইছি এখন আমরা পুরা প্রচারণা চলে এখন দিন রাইতে আমরা প্রচারণা করবো নির্বাচনে আগ পর্যন্ত আমরা বিজয় লইয়া আমরা গড় যাইমু কিন্তু আমরা দিন নাই রাইট নাই সব সমান সাদা গড় হইবো কেন গরম লাগে গরম লাগো যাইমু তুই বাদে গড় হিনও গরম ইকান তো ইনও তো আর বয়া যায়নি আইলেও কইব সাসা সালামালাইকুম আঞ্জাইয়া দেখছো নিকিতা করছে মানছে এমনিও নাই সরিল কোন তার আরো আঞ্জাইয়া উকাইলি দেখ
কইরাম নির্বাচনের সময় আমি তো আবার গান বালা ভাই, আগে খালি গান উন গাইতাম সুন্দর সুন্দর, অকন কো দুনিয়া দিতা নাই, গান গাইলে কইব তো আরো তিনটা, তুমি গাইবে তার গান, ইগে গাইব তার গান, কইব আমি বালা আমি বাদ খুঁয়া মাইল লাগাই দিই সপ্তাহ রাজনীতি। এক কাম করো, তোমারও লইয়া আটমু আর বুটোর গান গাইবাই, খেউর পক্ষে নাই বালা মানুষের বুট দিতলা কোনো গান আছে আছে ওতে একটা গানও নাও, গান সপ্তাহ থামো লাগতো যাতে জনগণ রে যাই বলিয়া ভোট দিতে যাইও, ভালো মানুষ দেখিয়া ভাই ভোট দিতে যাইও জনগণ, ও আমার মা বোনেরা ইলেকশনে ভোট দিতে যাইও। ওয়ালাইকুম সালাম উবো উবো আমি জানি তুমি রাগ করতো সাহস মাজারও তুমি যাও ইয়া জিয়ারত করিয়া আল্লাহর কাছে তুই আল্লাহর কাছে দোয়া চাই সাজলালর মাজারও জিয়ারত কর যা, সাংবাদিক লইয়া গিয়ে এইনো কইস না উনি প্রচার করে এইটা এইটা বাটপারি না ধর্ম লইয়া ব্যবসা না বন্ধুরে আমি বড় আটকে গেছি তুমি আইও আমার লগে, তোমার লগে আমি যেতে পারতাম না, তোমার লগে আমি নাই আমার হত হইলে জানানি শিল্পী গীতা এরে আর এটা বলি তো না চলো না শুনো কুত্তার লেঙ্গুর 90 বছর যদি সুঙ্গার ভিতরে থাকে সুজয় হইব নি বারে ইয়ার লেওয়া বার ওলা তে রইলে ও শিল্পী হে কোনদিন সুজয় হইব এটা ইতিহাস নাই আগত তুই চলো নির্বাচনের কমিশনে নির্বাচন কমিশনে আইন করা উচিত যে প্রার্থীর ওজন 70 কেজি গু বাতিল আবার মাতস নি তোর ওজন দেবে 150 কেজি, তুই তুই কিতা তুই কিতা সমাজ সেবা করবে তোর ফেটু তো তুই গুলে উঠতে পারতে না তোর ফেটো আমার সালাম সালাম ও নো হান তোর মুখু দেখা যায় না ফেটোর লাগি ওলা ওলা আটের বেটা যা যা জিয়ারো তোর গিয়া না তুই সাংবাদিক তোর তোর লগে আমি নাই আবার শিল্পী বন্ধু তুই যা এরে নো তুমি আমার নাম মোটু কমিশনার দিছো সারা এলাকার হইছে আমার মোটু কমিশনার ঠিক কিনা বলানি আমার দুঃখ নাই এখন তুমি যদি লগে না থাকো আমার ঘনিষ্ঠ বন্ধু আমার ঘনিষ্ঠ বন্ধু তুমি তুই যদি লগে না থাকো রা তেমাই যে কইবা আমার নাই গতবার যে ওয়াদা করছস একটা পালন করছস সব করছি কিটা করছি না তোর তুই ওয়াদা করবে তোর নির্বাচন ওয়াদাত লিখবে আমার ওজন 80 কেজি দানমু ফয়লা ওয়াদা হবু তুই আগে তোর শরীর ঠিক করতে পারে না তুই ওয়াদা ঠিক করবে কিতারে 20 কেজি দানমু ডেলি দূর আয়ো 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 মানুষের সামনে যদি খালি উল্টা পাল্টা ওয়াদা করবে আমার ইজ্জত দিবা তোমরা যাও তোমরা সামনে যাও শিল্পী রাখো শিল্পী রাখো তোমার হর হর লিপস্টিক করে না তুমি দিও না আমার কথা জিয়ার অত যাই মু তুই আমি জনগণ রে যাই বলিয়া ভোট দিতে যাইও ভালো মানুষ দেখে বাইরে ভোট দিতে যাইও জনগণ দেখানি আস্তা বছর গরত আছে বাড়িছে না আই আধা ঘন্টা আটিয়া আধা ঘন্টা বাজারে মেডিকেল নেওয়া লাগবো খোঁজাইন কোন বিবেকে তারে মানুষে বুট দিত দিয়া লাভইব এ তার শরীর কন্ট্রোল করতে পারেন না কিতা হইতা শিল্পী কোসাই না দরিয়া এ এ হেগু মরবো তো হাট ফেল করবো
কতইল বাদে বাদে সাইড গেদি ফানি গায় সাইড গেদি ফানি গায় আমার বন্ধু আইছিন আমার লগে কোন ভাচার চিন্তা লাগতো না হে তো আমি আইছিন আমি গেলাম দেখাই তোর দেখাই আইয়া কোন ওয়াদা রক্ষা করছত না বন্ধু বন্ধু মারাস বন্ধু মারাই বেটা আমার 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 পাশে ইয়া মানছে বুট দিব তোরে আমি কিচ্ছু কইতাম না আরে ইজাত ইজাত আকবর আকবর আমি আমি গেছি আমার অনদে মিছিল ডুলদস কে লিয়ে যার তারা আমি লগে মিছিল গে লইয়া এ আমি পিছে যদি আব্বা নেমে বাবা যদি আব্বা ইলেকশন বাদে পাস করে না পাস করতাম না কেছিতাম না আমি তো আপনার আব্বার ভোট দিমা আমি কি তা আপনার আব্বা সারা ভোট পাস করে না এই 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 সালামু সাসা সাসালামু আলাইহি কি তাইছে রে দিনা কোন নামে তারা ইন্না লিল্লাহি এই এই সাসা জানেন নি কি তাইছে উস্তার বিয়ে ভুয়াই আমরা অগ্রে নিয়া মার দিয়া সুব দিছো আমি কই সবিতুলি একটা নিউজ করতাম কেনে মারলো ও কি দেখো দেখলাম কলার ধরা দিনা দিনা আমি কলা ঠিক করাত আসলাম আমরা ঠিক করলাম ও দেখো কি দেখো সেই ও কাকে নিউজ লাই সবিতুলি কেন নিউজ হবে না তো নিউজ পাট পার পাট পার উস্তার মিয়া কেনে মারলো চুপ এই সাসা এই আমার এই তন্ত দিনা সাসা ইগুরে মারছে সাসা মাছি কইছ না কইছ না ও দ মাইল লাগবো এরে হুনো স্যার স্যার তোমার সাসা এত সামুজ দি বাত কইন না তোমার বাপ লাগান সামুজ দি বাত কইন না দি বাত কইন আল গস গিয়ে মারবে না ইগুরে যে মারছো সবটা দেখছি আর হলটা বুঝছি আমি এখানে মারছো সেও মারছে হে আমি উঞ্চি রানি নেব ইয়া ডাকাই তোর ডাকাই তো কলে মিছিল গেছে তুই মিছিল গেছ জয় হার মিছিল অন দে মিছিল এটা আর উস্তার মেনা কি আমি তো বুঝাত নাই দেখছি মজা লাগছে সবাই ডুলডফ কি বাজার আমি মিছিল কে মিছিল নির্বাচন গুন্ডামি নাই গুন্ডামি নাই নির্বাচন হে মিছিল গেছে আগে মিছিল হইতো সব সব মিছিল যাইতা উৎসব এটা এটা আনন্দ ইনো মাঝে গুন্ডামি করলে যে তার লগে ও মনে কর তোর বাপর বুট নষ্ট হইলো তোর বাপর লগে মায়া করিস সব এ কি মায়া করছ আপনার লগে আমি আমি আর যাইতাম না তাইতে না বাড়ি মারছি নি আমরা মারছি না দেখছি দেখছি রে বুয়া সাংবাদিক তোমরা লাগান সাংবাদিকে ঘটনা একটা আর গুরা আর একটা কত বড় হেরে মারলো কই বলে নিউজ দিত হে মাইরে খাইছে উপক করতে হেরে যে মাইন মারছ না লাগতে রাখছ না তো ঠিক না মারছে তো মারছে তাই মারছে আমরা নিউজ করে লই বেশি মাতিও না বুট হইলো তার ব্যাপার হে মিছিল যাইবো এটা উৎসব সাসা আব্বার যে জুয়ার হইছে কিতা লাগে আরো জনে বুট দেও কা বুটা নষ্ট তোমার বাফর জুয়ারে দি তুমি এটা মারামারি কইরা জুয়ারর মাঝে কানো আইল দি রে বুঝলে আজ বুট দিলাম হইলো হনার দিতাম না তাই না মারে এই বুট দিতে না কিতা কস এই এই আমি মার লাগে না মারে বুট বুট মাইর করি আর গুন্ডামি করি লইতে পারতে না বুট হইলো বিবেকর ব্যাপার যাও যাও ওই যাও নাম যাই তুমি ওগুরেন থাম সাসা বাপ না যাও কিছু সাসা আমি দিতাম না তার লগে যাও যাও আর উনো এই বেটা গুন্ডাল লাগান যাইছ না যা মারছে তো কি তৈছে মারছে তো তুই তুইটা তো ওলা মারবো লেই বুঝিয়া দিও বুঝিয়া বুট হারে দিবাই বুঝিয়া দিবাই না বুঝি দাও দে কি বুট দিবাই ও দাও তোমারে বাদে কি দা করব তোমারে সে দাইবো ক্ষমতা হই রানি তুমি বুঝিয়া ক্ষমতা ও ক্ষমতা তুমি যদি ক্ষমতা বুট দও তো তারো বারবো এর লাগি আন্দাইর গড়র আর বার তোমার বিবেক দি দিতাই ইনো ক্ষমতারে ক্ষমাইতে ইলো বিবেক দি আলগস বুয়াই দিতাই বুঝিয়া
ডরাইয়ানো অনেকে ডরাইয়া একটা বিবেক বেছিল তাই আর ডরাইবা যত বেশি ডরাইবা তো ডর লাগবো বুঝছো নি আগে মানুষ ও বাড়ির কোনা দিয়া বাথরুম মরদা অন গরর ভিতরে বাথরুম আমাইয়া ডরায় সেনে ডর বাড়াইলে ডর লাগবে সকাল থেকে অবস্থা খারাপ গাইম অবস্থা থাকা করা যায় না ঘরে যাওয়া যাইতো না সদরি বাড়িতে এই এবার কু তো পরিস্থিতি ভালো না একবার কিতা করা যায় সদৃশ আসাও পুরাপুরি পক্ষে নাই কাম করতে গিয়ে মানুষের কিছু থ্রেড দেওয়া লাগবে বাড়ি বাড়িয়ে গিয়া কাম করি রাত্রে গিয়া ঢুকিয়া রাত্রে ঢুকিয়া না রাত্রে হগুন্তরে খবর দেও হালকর গুন্তরে আর রাইট আটটা বাদে যাইবা ও ইয়োর বাড়িতে না শুরু করবা বাদে তথা গরিব বেশি ডরাইবা একটু নিরাই দেখি দেখি নিরাই দেখি দেখি কইবা গিয়া হামাইয়া কইবা যদি বুট না দেও অমুক রে হ্যাঁ বুটর বাদর দিন ইয়া দেখি তো এবার আমার মাথা দেখা বুদ্ধি আছে বুঝতার মেয়ে আছেন না আপনি তান একটু নেগেটিভ কিছু হোক ওই ভিডিও করবো নাইলে ফটো তুলে তুললে নিউজ এটা তো হইব এটা তো করবা আগে রাত করে খামাটাইলা তুই কিন্তু আর ওটা মেইন জরুরি আচ্ছা এটা তোমার দায়িত্ব তুমি করি হইব কিন্তু তোমার এত রাখলাম মতার লাগে ঠেকাই খাজা দেবো ঠেকাই খাজা না ফোন দশো দিন আপনি বুঝরা না কাউন্সিলর সাহেব ছবি তুললিয়া ক্যাপশন দিমু বাপ সেলের নির্বাচনী প্রচারণা আর উৎসব পয়লা থাকবো শুভ সকাল মানুষের ফেসবুকে খালি কমেন্ট করে দিয়েছে আব্বা বটলা বটলা হইয়া বটলা তো বটলা থাকবা লেখে খুব ভালো হইব উচিত আমার বন্ধুটাই বন্ধুটাই আমার নাম মোটু বানাইছে এবার নির্বাচন বাদে ছবি দিতাম না লাগতো না এখন আচ্ছা বিষয়টা আপনি বুঝরা না যত প্রচার তত কিন্তু আপনার লাগে ভালো হইব আনছিল সাহেব শুনুকা সকালে বিশটা নিউজ দিলাম রাত্রে বিশটা নিউজ দিলাম সকালে এক পার্টি আসুন তারা ফেসবুকে বেশি ঢুকয় এরা দেখবা যারা ঘুম ভাঙি যায় আর বিকালে যারা দিলাম ঈদ দেখবা আরেক পার্টি বাপ পুতে প্রচারণা দিয়া সকালে শুরু হইব এই যে বাদ দেওয়া না নিউজ লাগতো না যত বেশি নিউজ দিবা তত ভালো হইব বাদ দিয়ে রবা বুঝছেন নি লাগিত আমি দিলাম সকাল বিকাল নিউজ ওখান আর লাগতো না এতো ভালো মনে করেন এই কিতাবা কিতা খবর পরিস্থিতি বেশ ভালো না আর এবার কো মনে হয় সত্রিশ আছে আপনার লগে না ঠান্ডা লাগছে সচেতনতামূলক সাজো সমাজের সচেতন এবার জেলা ইউক ননি যে জেলা ইউক এবার পাশ করা লাগবো দরকার হইলে আমার বন্ধুর লোকে চোখ বুঝলে এ সপ্তাহ তাই আতারায় সব হানো এ মাঠে আপনি তো বিপুল বুটে পাস তো যে যা প্রচারণা আমি করলাম খালি তো মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় খালি আমি ওই যে আপনি শিল্পীর কথা বলছিলাম পরিস্থিতি বেশ আমরা পক্ষে নাই বেলায় বেলায় গান গাইলাও আমারে তো চিনছো না রূপ পাল্টাইছি এখনো ইলেকশন পরে কিন্তু আবার দেখা যায় গান গাইতে নাই গলার গলা রাখতো নাই বুঝছো এই জি আজকে থাকি শিল্পী আমরা নির্বাচনের গান গাইবা তান্ডে আজকে থাকি 2000 টাকা করে দিবা দিলাম আর তুমি এই যে বালা শিল্পী হইছুন ওটা লেখা নিউজ করবা ঠিক আছে নি সব সব তো ঠিক আছে সাসা আমি গান গাই ঠিক আছে সাসা কিন্তু আমি তো সাসা দেশের গান গাই আমি তো জনগণের পক্ষে গান গাইমো আমি তো কোনো প্রার্থীর পক্ষে গান গাই নিতে পারতাম না চাচা বুঝছো না চাচা আমি তো মানুষের গান গাইমো তুমি তো সবটা বুঝরাই সব অনুমান করাই এত ফিরা কি গিরি দেখাইও না আজ তুই গান গাও স্ট্যান্ডে নিউজ একটা করে লইবা জনপ্রিয় কাউন্সিলরের প্রচারণায় যোগ দিলেন জনপ্রিয় শিল্পী আর এটা উরু স্থুল হয়ে দিত ওটা লইয়া সব বয় সব বাইটা উড়েছিল আমরা গ্রুপে যতজন আছেন আমি সাসা গান শেয়ার দিই সাসা গান গাইতে পারতাম না সাসা আমরা বেজার হই বানা তুই তোর গলার গলা তুই তো না এই সাসা তুই আমার ইজ্জত না ভাই এখন কথা কই ভাই আমি দেখো কা আমি তো আপনার এলাকার মানুষ কিন্তু আমি গান গাইমো মানুষের লাগে গান গাইমো জনগণের পক্ষে গান গাইমো তুই ও আমার বন্ধু বুড়া ওটার ওটার লগে গান গাইতে পারোস আমার গান গাইতে পারোস না সাসায় কইয়া দিছো জনগণ সাসা
দিকান হইছে ওখান তারে বুঝিয়ে দিও সর্দি চাচা চাচা আমি পারতাম না চাচা আমার ফরি দিবা এখন বেদারই বানা চাচা আমি তো সর্দি চাচার লগত চাচা গান গাই কিন্তু এটা তো জনগণের গান গাইছি বালা পার্টির গান গাইছি তার মানে তাইন বাদ এই তুই কিতা বুঝাই দিছিস এই এই সর্দি এই তুই আমার লগে সর্দি আমার লগে আছে এ আমার বন্ধু কতবারও আসিল এবারেও থাকবো তার সব বুর্দ হইব তার বুঝিয়ে দিই চাচা তো এবার তো কইরা পালা মানে সরে পারার পার্টির বুর্দি ভালো এই আমার আব্বা বাদ নিবে না চাচা বালা আসল কিন্তু আমি প্রয়োজনে আমার বন্ধু চৌধুরীর লগে চোখ বদলাইব যদি দরকার লাগে জেসা লাগান ফাঁস করতে হইব ফাঁস করতে হইব যাই গিয়ে এখন দেখলে তো অবস্থা খারাপ তুই গান গাইবে সব আমার নাইলে তোর গলার গলার না তুমি আও মাইক ও কোন নিয়া ও কোন নিয়া মাইক লিয়া মাইক আও তুমি গান গাইবে আমার সামনে কোন গান গাইবে এই আর আপনি বুঝো কা আমি গান গাই চৌধুরীর বিষয়টা আপনি মাথাতে রাখুন এগুলোইয়া তোর চিন্তা করা লাগতো নাই এগো আমি দেখো আমার হিসাব আছে চলো আর তুমি আও সাসা আস্তে আটক আর আস্তে আটতা গিতা শিল্পী শিল্পীরে নিজে হে পুয়াইন্দি ধরে ইয়াবুলে শিল্পীর বাড়িতে গিয়েছে হয় যে শিল্পীয়ে তার গান গাইতো আমি শিল্পীরে গান গাওয়াই রাম সচেতন গান গাইতো সুন্দর গান গাইতো হে তার গান গাইতো আও আও আবার সাসা তাই খুঁজছে বুঝি আপনি বুঝি তাই লগে আসেন আমি জোর লগে না আমি খেউল লাগে না তাই উড়াই রাম সবাইরে হে উড়াইলে গিতো হইব তোমার বিবেক নাইনি বিবেকে যারে হইব তারে বুট দিবাই জুয়ার বিবেকে হইলনি তুমি গাতোয়া মাই জিতাই গিয়া জুয়ারে গুয়ার গাতোয়া মাই জিতা হইলনি হর তো জুয়ার উঠছে খুব জুয়ার উঠছে কি হচ্ছে বিবেকর তোর জুয়ার উঠে না বিবেকে গু বিতরে থাকে অন্তর তোমার অন্তরে যদি হয় তুমি তারে দিতে দিতাই জুয়ার সব গিয়ে কালামানি তামাইরে আগুন আমাইরে বাঙালির অভ্যাস একে যদি সেপ পালায় সব গিয়া সেপ পালাইব সেপ পালাইলে যে ভিটামিন কমে সেপ পালাইলে যে ভিটামিন যাই কেন বুঝে না বাঙালিয়ে আমি জানি না তারে বুট দিতাই কি না তার তোমার বিবেকে ইচ্ছা বালা মানুষ চাই আন্দারি করো বাদর দিন দেখবো ফেইল শিল্পী রে নিজে আমার কত মায়ার শিল্পী গু কত মায়া করি হেউগুড়ে নিয়া তার গান গাওয়ার গাওয়াইতে পারবো নি গু হে শিল্পী গু গাওয়াইতে পারতো না ভোট দিয়ে ভাত খেতে চায় না পাশে পেতে চায় কিন্তু পাশে থাকার অঙ্গীকার শুধু পোস্টার ও লিফলেটে সীমাবদ্ধ আসুন ভোট দেই বিবেক দিয়ে প্রভাব ও জোয়ার দেখে নয় জোয়ার অনেক সময় ক্ষতির দিকে নিয়ে যায় সুতরাং সিলটি মারার আগে বিবেককে প্রশ্ন করুন আমরা আশা করি আপনার বিবেকই একজন ভালো প্রার্থী নির্বাচিত করবে আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন